স্বাগত সিটি নিউজ ঢাকার বাংলা বুলেটিনে। বরিশালে সংঘর্ষের ঘটনায় ইউএনও মনিবুর রহমানের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে। আসামির তালিকায় রাখা হয়েছে কোতোয়ালি থানার ওসি ও ইউএনওর বাসার আনসারকে। এদিকে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার 21 আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। করোনার কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট ও বিভিন্ন জটিল সমীকরণের কারণে বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে। সেই সাথে দেশের বাজারে ভরিতে 1516 টাকা বাড়িয়ে সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। ফলে বর্তমানে সোনার দাম বেড়ে দাঁড়াচ্ছে 73,883 টাকায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় নায়িকা পরিমনির জামিন আবেদন করেছেন আইনজীবী। জামিন বিষয়ে শুনানির জন্য 13 সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। রোববার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েসের আদালতে তার জামিন আবেদন করেন আইনজীবী মুজিবুর রহমান। মেক্সিকোর পূর্বাঞ্চলীয় উপকূলে হারিকেন গ্রেসের তাণ্ডবে অন্তত 8 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছেন আরও 3 জন। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। স্থানীয় সময় শনিবার সকালে ক্যাটাগরি 3 শক্তি নিয়ে আঘাত হানে সামুদ্রিক ঝড়টি। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে ফিরে আসা নরউইচ সিটির জালে গোল উৎসবে মেতেছে ম্যানচেস্টার সিটি। তাদের 2 মৌসুম মিলিয়ে টানা 3 হারের পর জয়ের দেখা পেল পেপ গার্দিওলার দল। শনিবার নিজেদের মাঠ ইতিহাদে নরউইচ সিটিকে 5-0 গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এই ছিল সিটি নিউজ ঢাকার বাংলা বুলেটিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।